এই মাসে একটি রাত্রি সাবে কাদার নামটি যার, হাজার মাসের সেরা সেরা ঘুচাই পাপের দুঃখ ভার। এই রাতেরই উপাসনা আল্লাহর প্রিয় নজরান, এই রাতে তেই নাজিল হলো নবীর উপর পাক কোরআন, এই রাতে তেই নাজিল হলো নবীর উপর পাক কোরআন। ইসলামেরই সৌদা নিয়ে আসলো ধরায় রমজান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। জি এবার চলেন বিশ্ব নবী কি বলছেন, আল্লাহর নবী বলছেন, মান সামা রমজান ঈমান ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওমান কামা কিয়ামাল লাইলি ঈমান ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওমান কামা কিয়ামাল লাইলাতুল কদরি গুফির লাহু মা তাকাদ্দামা মিন জামবি। বিশ্বনবী বলছেন, বিশ্ববাসী রে আমার উম্মতের দল, সামনে এমন একটি মাস তোদের আসতে রয়েছে, শুনেলে এই রমজান মাসটা এত দামি রে, এই রমজান মাসে যদি কেউ ৩০টা রোজা ২৯টা রোজা যাই হোক মাস ভোর যে রোজা রাখলো এবং এই মাস ভোর কামাকি আমার লাইলি বলতে আপনার তারাবিকে বোঝানো হয়েছে, আর কি আমার লাইলাতুল কদরে লাইলাতুল বিজরে রাত্রিগুলোকে বলা হয়েছে, তিনখানা মৌলিক ইবাদত লুকানো রয়েছে এর ভিতরে, আরো ইবাদত রয়েছে এতে খাপের মতো ইবাদত রয়েছে। আল্লাহর নবী বলছেন, যদি এগুলো তোমরা ঈমান আর ইহতিসাবের সঙ্গে করো তাহলে কি হবে, গুফির লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তোমার জিন্দেগির অনেক গোনা গোনার ভিতর থেকে অনেক গোনা মাফ হয়ে যাবে, তোমার জীবনের পেছনের অনেক গোনা মাফ হয়ে যাবে, গোনার ভিতর থেকে অনেক গোনা মাফ হয়ে যাবে। আবার কোন কোন মুফাসসিরের মত এটা বলছেন, গোনার ভিতর থেকে অনেক গোনা বলতে বিশ্বনবী বলে বলতে চেয়েছেন এটাই, তোমার বিগত জীবনের গোনাগুলি মাফ হয়ে যাবে, কিন্তু আসলে শব্দটি আছে মিন জামবি মা তাকাদ্দামা মিন জামবি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলছেন, গোনার ভিতর থেকে অনেক গোনা মাফ হয়ে যাবে। জবাব দিলে এখন একটা প্রশ্ন করব আপনাদেরকে, প্রশ্নটা শোনার পর আপনারা উঠবেন যারা উঠছেন, আমার প্রশ্নটা আগে আপনারা বোঝার চেষ্টা করেন। রমজান মাসের ঠিক মতো ৩০টা রোজা রাখলাম আর ৩০টা তারাবি পড়লাম আর আমার জীবনের গোনা মাফ হয়ে গেল, আমার প্রশ্ন, এটা হাদিস কোরআন লয় এটা আমার মাথা থেকে বলছি, ভুল বললো ভুল বলছি, ঠিক বললো ঠিক বলছি, তাই যদি হয় রসুলের হাদিসকে যদি বলা যাবে না, তাই নবীজি যেটা বলেছেন ওটাই ঠিক, কিন্তু ঘটনাটা হচ্ছে তাহলে সারা বছর নামাজ পড়ে কি হবে,
চুরি করো, বেইমানি করো, জিনা করো, ব্যবিচার করো, বেপর্দায় থাকো, সুদ খাও, জুয়া খেলো, লম্পটি করো, দাগাবাজি করো, লুটে লাও, মার্ডার করো, খুন করো, যা করবে করে লাও। যখনই রমজান মাস আসবে গোসল করে মসজিদ ঢুকে যাবে, আবার গোটা মাসটা রোজা রেখে নিবে, তোমার গোনা মাফ হয়ে যাবে। আবার যখন ঈদ হয়ে যাবে শুরু করে দাও, তার মানে রোজাতে গোনা মাফ হবে। তাহলে সারা বছর আর নামাজ রোজা করে কি লাভ আছে? জি, সারা বছর আর নামাজ রোজা করে কি লাভ হবে? বন্ধু আমার, মা আমার, বোন আমার, একটা জিনিস খেয়াল করেন, নবীজি যদি বলতেন মানসা আমার রমজানা গোফের আল্লাহ মা তাকাদ্দামা মিন জামবি, তাহলে ঠিক হতো। কিন্তু আল্লাহর নবী রোজার ভিতরে দুইখানা শর্ত ভরে দিলেন, সেই শর্ত কি? একটা হচ্ছে ঈমানা, আর একটা হচ্ছে ইহতিসাবা। তোমাকে যে রোজাটা রাখতে হবে ঈমানের সঙ্গে রাখতে হবে, ইহতিসাবের সঙ্গে রাখতে হবে। বেঈমান হালাতে রোজা রাখলে চলবে না, আর ইহতিসাবের সঙ্গে রোজা রাখলে চলবে না। আমাকে আপনাকে রোজা রাখতে গেলে ঈমানের সঙ্গে রাখতে হবে, আর কি করতে হবে? ইহতিসাবে এর সঙ্গে রোজা রাখতে হবে। আল্লাহ বলেছেন নামাজ পড়ো, ইকামাস সালাত, নামাজ পড়ো। উযু কেন করব? লা সালাতা ইল্লা বিতহুর, উযু ছাড়া নামাজ হবে না, আমাদের সবারই বুঝে গেছে। উযু হলো নামাজের শর্ত, সাতখানা শর্ত আছে। পাক থাকতে হবে, জায়গা পাক থাকতে হবে, কেবলা রুখ হতে হবে, উজু হতে হবে, এই শর্তগুলো আছে। কেউ যদি শর্ত না মানে, আমি উজু না করলাম তো কি হলো? পূব দিকে পড়বো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর্রহমানির রহিম, দোয়াগুলো ঠিক ঠিক বলবো, নামাজ হবে না? জি না, শর্তগুলোকে মানতে হবে তবেই হবে। একটা উদাহরণ দিচ্ছি, পঞ্চায়েত থেকে খবর এসেছে যতগুলি আধার কার্ডের জেরক্স তুমি নিয়ে যাবে পার আধার কার্ডে 5,000 করে টাকা পাবে। একবারে গোটা গাঁ জেরক্স করছে আর দৌড়ছে। তখন একজন বলছে, আমার ঘরে সাতখানা আধার কার্ড আছে, জিজি টাকাটা দিয়ে দাও 35,000। বলে কার্ড কই? বলে কার্ড ঘরে আছে, আমি আনবো না, তুমি টাকা দাও। দিবে না, শর্ত হচ্ছে আধার কার্ডের জেরক্স নিবে তবেই টাকা দিবে। তেমনি রোজাটা কবুল হতে গেলে দুটি জিনিসের শর্ত করেছেন বিশ্বনবী, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে ইহতিসাব। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন, তোমাকে ঈমানের সঙ্গে আর ইহতিসাবের সঙ্গে রোজা রাখতে হবে। তাহলে আগে ঈমানটাকে ক্লিয়ার করে নি। রোজার ভিতরে ঈমান কি বন্ধু রে? রোজার ভিতরে ঈমান কি? রোজার ভিতরে ঈমান হচ্ছে আমি আল্লাহর জন্যে রোজা রাখছি এবং আমার রোজা কবুল হবে, আমার গোনা মাফ হবে, আমি একদম ঈমানে কিনে এর সঙ্গে রোজা রাখছি। ঈমান এমন একটা জিনিস যে আমলের সঙ্গে ঈমান থাকবে না, ওই আমলটা আল্লাহর কাছে কবুল হবে না। যে আমলে ঈমান নাই ওই আমলটা কবুল নাই। তাহলে রোজার ঈমান হচ্ছে যে বিশ্বনবী বলেছেন যে যে রোজা রাখবে তার জীবনের গোনা মাফ হবে। আমি রোজা রাখছি গোনা মাপের উদ্দেশ্যে রাখছি, আর আমার
আর আল্লাহ আমার রোজা কবুল করবেনই এবং আমাকে মাফ করবেনই। বিশ্বনবী বলেন আল্লাহ তাবারাক মা তাআলার উপরে তোমার যেমন ভরসা থাকবে, যেমন তুমি আল্লাহকে দিলে আনবে, তুমি আল্লাহর ব্যাপারে যতটা ভরসা রাখবে আল্লাহ তোমার সঙ্গে সেই ব্যবহার করবে। আল্লাহ তাবারাক মা তাআলার উপরে যতটা তুমি ধারণা রাখবে, যেমন তোমার ধারণা তেমনি আল্লাহ তরফ থেকে তুমি রিটার্ন পাবে। তার মানে হচ্ছে আমি যে রোজা রাখছি এই রোজা রাখার তৌফিকটা যিনি দিয়েছেন তিনি আল্লাহ, নিশ্চয়ই তিনি মাফ করবেন বলে আমাকে তৌফিক দিয়েছেন। এখন আমরা তওবা করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন। একজন বড় আল্লাহওয়ালা বলছেন যে আমরা তওবা করেছি তাই আল্লাহ মাফ করেছেন, জি না এটা নয়, বরং এটা যে আল্লাহ মাফ করার ইচ্ছা করেছেন বলে আপনাকে আমাকে তওবা করার তৌফিকটা দান করেছেন। আল্লাহ যাকে মাফ করার ইচ্ছা করেন তাকেই তওবা করার তৌফিক দেন, আর আল্লাহ যাকে হেদায়েত দেন নামাজের কাতারে দাঁড়ানোর তৌফিকটা আল্লাহ দেন। আমরা যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমাদের মতো অনেক নারী অনেক পুরুষ পড়ে না, তারা যে পড়ে না তারা আল্লাহর তৌফিকের বাইরে আছে, আর আমরা নগদ একটা আল্লাহর কাছে প্রাপ্য পেয়ে গেছি তৌফিক। অতএব আপনাকে আমাকে আল্লাহ আর কয়টা দিনের পর সাহারি খাওয়াবেন, যতগুলি লোক সাহারি খাবো এবং রোজা রাখবো জেনে নিতে হবে যে আল্লাহ আমাকে সাহারি খাওয়ার যখন তৌফিক দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ আমাকে মাফ করবেন। এই গুনাহ মাফের ব্যাপার যা রয়েছে এর উপরে 100 তে 100 ঈমান রাখতে হবে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, 1 মিনিটও লাগবে না, 30 সেকেন্ডে। হাত তুলে দোয়া করা জায়েজ না না জায়েজ, আর জামাতবদ্ধ করে দোয়া করা জায়েজ না না জায়েজ, এ বিষয়টা নিয়ে আমি ফতোয়া দিতে আসিনি, ফতোয়া দেওয়ার ক্ষমতা নাই, একটা উদাহরণ দিচ্ছি। ধরে নেন রমজান মাস 25-27 শবে কদরের রাত চলছে, ইমাম সাহেব বললে যে ভাই এটা শবে কদরের রাত গো, তো বেশি বেশি করে সবাই কাঁদা কাটা করো আর বেশি বেশি করে নফল নামাজ পড়ো। গোটা গায়ের মুসল্লি বলছে তাই হবে, খুব নামাজ পড়ছে, খুব নামাজ পড়ছে, একদম ফজরের কাছাকাছি হয়ে গেছে। তখন ইমাম সাহেব বলছে চলো সবাই মিলে একবার কেঁদে লি আল্লাহর কাছে। গভীর রাত আর খানিকক্ষণের পরই সাহারি খেতে হবে আর ফজরের আজান হবে। ইমাম সাহেব বলছে আমি দোয়া করি তোমরা আমিন বলো, জায়জ না জায়জের ফতো আনবেন, আমি উদাহরণ দিচ্ছি। তো ইমাম সাহেব শুরু করেছে সবাইকে বসিয়ে দিয়ে, এ আল্লাহ তোমাদেরকে মাফ করে দাও, রব্বুল আলামিন তোমার নাফরমানি করেছি মাফ করে দাও, জেনে বুঝে করেছি না বুঝে করেছি, দিনে করেছি রাত্রিতে করেছি গোপনে করেছি প্রকাশ্যে করেছি তুমি মাফ করে দাও। মাহবুব গো সারা জীবনটা কোনা করে করে কয়লা করে দিয়েছি তুমি মাফ করে দাও, এই আল্লাহ তুমি মাফ না করলে কে করবে আল্লাহ, আল্লাহ মিন গাফুব তুই বলাম ফফন না। এইভাবে ইমাম সাহেব কাঁদছে আর ওই কাঁদা দেখে মুসল্লিরাও কাঁদতে শুরু করেছে। একদিকে হাজি সাহেব কাঁদছে, গাজী সাহেব কাঁদছে, সামনে মসজিদ কাঁদছে, মাস্টার কাঁদছে, সর্দারজি কাঁদছে, আর কেউ কাঁদছে, মুখিয়া কাঁদছে, সরপঞ্চ কাঁদছে, প্রধান কাঁদছে, সবাই যেন টুকরে টুকরে কাঁদছে আর মনে মনে নিজের পাপগুলো কার লাগবে সমাবত সুযোগ পেয়েছি তুমি মাফ করে দাও। এরই ভিতরে এক বেঈমান খালি চোখে পানি নাই, সুক্ষা আমিন বলছে আমিন, আর মনে মনে ভাবছে মাফ হতেও পারে না পারে, পাক্কা বেঈমান, পাক্কা বেঈমান। রব্বুল আলামিন বলছে আমার ব্যাপারে যদি তোরে ধারণাটা হয়ে যায় তাহলে জেনে নে এখনো তুই কামিল ঈমানে পৌঁছাতে পারলি না। যদি কেউ আল্লাহর ব্যাপারে যদি শব্দ ব্যবহার করে দেয় তাকে কামিল ঈমানদার বলা যাবে না, যদি আল্লাহ থাকে তো তোকে কিয়ামতের মাঠে দেখে নিব, এই কথাটা বেঈমান ছাড়া ঈমানদার বলবে না, আল্লাহ আছেই তোকে দেখে নিব। অতএব মাপের
আমাদের সময় দীর্ঘ বিশ্বাস রাখতে হবে যে আমার আল্লাহ আমাকে মাফ করবেনই করবে, এই বিশ্বাস রেখে কানতে হবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে এহতেসাব। এহতেসাবের মানে করেছেন একজন বা এহতেসাব বা মানা এখতে খলাস, তুমি তোমার দিলকে একবার জিজ্ঞেস করো। আর এহতেসাব মানে হচ্ছে খালেস নিয়তে রাখা, এহতেসাবের মানে হচ্ছে নিয়তকে সহি করে রোজা রাখা, এহতেসাবের মানে হচ্ছে ইমানের উপরে রাখা, একিনের উপরে রাখা, আকিদার উপরে রাখা। যতগুলি মানে আছে তার মানে হচ্ছে তার ততগুলির ভিতরে একটা হচ্ছে যত রকম এহতেসাবের মানে আছে তার মধ্যে একটা মানে হচ্ছে তোমার খালিস নিয়তকে জিজ্ঞেস করো, কোন নিয়তে তুমি রোজা রাখছ, এ রোজার ব্যাপারটা তোমাকে ক্লিয়ার করে নিজের নিয়তকে জিজ্ঞেস করতে হবে। এখানেও আবার একটা ছোট্ট উদাহরণ দিব, ছোট্ট বেশি লম্বা লয়। একজন একটা সাইকেলের টিউ নিয়ে এসছে, সাইকেলের টিউতে ও নজেলে সিরিঞ্চি আর পাম্পাটা লাগিয়ে পাম্প করছে, ফস ফস ফস, দেড় ঘন্টা চালাইছে কিন্তু পাম্প হচ্ছে না। হাজি দেড় ঘন্টায় পাম্প হবে না? হবে, কিন্তু আর হচ্ছে না। তো একজন মুরব্বী এসে বলছে, কি করছি রে খলিল? তো বলছে যে পাম্প করছি দাদু। কখন থেকে করছি? বলে আটটা থেকে লেগেছি, সাড়ে নটা বাজছে। হ্যাঁ, তো লাঠি করে খুঁচে দেখছে যে দুই ইঞ্চি কাটা আছে টিউটা। তখন বলছে তোর টিউ যে কাটা, বলছে আমি কেটেছি। বলেন এবার ওর মাথাটা কি? বলছে আমি কেটেছি। কত সুন্দর করে মিষ্টি করে বলছে, দাদু আমি কেটেছি গো। আচ্ছা বলেন, ও টিউ কেটে দিয়ে পাম্প করছে, পাম্প হবে? দুদিন করলে হবে? মুখ খুলেন, এক সপ্তাহ তো হবে? যদি সুরা ইয়াসিন পরে পাম্প করে হবে না। তার কারণ ওর একদিক কেটে দিয়ে আর একদিকে পাম্প মারছে। ভাইরা আমার, এহতেসাব বা মানে এখতেখলাস যিনি বলছেন, তিনি বলতে চাইছেন তোমার নিয়তকে জিজ্ঞেস করো, তোমার একিন কি, তোমার আকিদা কি। অনেকে করেছে কি, পশ্চিম দিকে সূর্য উঠেছে রমজান মাসের গোসল করে নিয়ে তারাবি পড়ার জন্য মসজিদে ঢুকে পড়লো, কিন্তু ওর নিয়তটা কি আছে, যেদিন ঈদ হয়ে যাবে মসজিদ থেকে বেরিয়ে চলে যাব, আর নামাজ পড়ব না, খালি রোজাটার জন্যে ঢুকেছি। দশটা হয়ে গেল আর বিশটা, বিশটা হলো আর দশটা, পঁচিশটা হলো আর পাঁচটা, সাতাশটা হলো আর তিনটি, উনত্রিশটা হয়ে গেল, এবার চাঁদ উঠলে তো গেল, আর না উঠলো তো আর একটা। যখনই তিরিশটা রোজা হয়ে গেল, বীরবীর 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 করে বাংলাতে দোয়া করছে ভাই মসজিদ রে, এক মাস এসেছিলাম খুব লাফালাফি খোদাখুদি করেছে, তুমি মাফ করে দাও, বেঁচে থাকলে আগামী রমজানে দেখবো, আর মাঝে ঢুকবো না। আল্লাহ বলছে তোর মতো চিটিং বাজকে আমি ভালো করে জানি, তুই একদিকে নিয়ত করেছিলি মসজিদ থেকে বেরিয়ে যাব, একটা টিউয়ের একধারে কেটে দিয়ে পাম্প করলে যে হালাত হয়, যে লোকগুলো নিয়ত করে ঈদের পরে আর মসজিদে থাকবো না, খালি রোজাটা রাখবো, ওই লোকগুলি ওই রকম টিউয়ে পাম্প করার মতো রোজা রাখে, এদের রোজা কবুল হবে না, এদের নামাজ কবুল হবে না, এদের মসজিদ যাওয়া আসা হয়, এরা রোজার শর্তের বাইরে পড়ে গেছে, বিধায় এদেরকে নিয়ে কোনো কাজ হবে না। জি, এরকম লোক আপনাদের এলাকায় আছে? একবার বলেন যে রোজাতে ঢুকে যায় তারপর বেরিয়ে পালিয়ে যায়? অনেক আছে, অনেক আছে। ভাইয়া উঠিয়েন না, হজ নিয়ে দুটি কথা বলবো, শেষ দিকে নিয়ত করেছি, এটা আর দু মিনিট বলবো, দু পাঁচ মিনিট, রোজার কথা বেশি আর বলবো না। তো রোজা কি করে রাখতে হয়, কেমন করে হয়, ফতোয়া বিভাগটা আলিমদেরকে জিজ্ঞেস করবেন, আমি তো আলিম নই, আমি দর্শন তত্ত্ব থেকে আপনাদেরকে কি দিলাম, যে সামনের রমজান আসছে,
একজনে যেন বাদ না যায়, খালিস নিয়তে রোজাতে আমরা ঢুকে যাব এবং আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে রোজা রেখে গুনাহ মাফ করিয়ে নিব। বিশ্বনবী তো 6 মাস আগে থেকে তৈয়ারি নিতেন রোজার জন্যে। এখন ছোট্ট দুটি কথা বলবো হজের ব্যাপারে। বিসমিল্লাহির রহমানির রহিম। وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا। জি, হজ একটা ইবাদত, আর এই ইবাদতকে কেন্দ্র করে আল্লাহ গোটা একটা সূরা দিয়েছেন, সূরা হজ। ভাইরা আমার, আল্লাহর নবী বলছেন হজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা। রব্বুল আলামিন বলছেন মুমিনের দল, তোদেরকে আমি আমার বাড়িতে দাওয়াত দিছি, আয়। আল্লাহ আগে ঠিকানা বললেন, আমি যদি আপনাদেরকে দাওয়াত দিই তো আগে ঠিকানাটা বলে দিব, কোন জায়গায় আপনি যাবেন, বর্ধমানে কোথায় নামবেন, আমার বাড়িটা কোন জায়গায়। তো আল্লাহ তাবার একবার তাআলা বলছেন আমি বানিয়েছি তোদের জন্য, এখান থেকে তৌহিদের তরঙ্গ বিশ্বব্যাপী পৌঁছিয়ে যাবে রে। মক্কাটাকে আল্লাহ সাজিয়েছেন, মদিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজিয়েছেন, মদিনাতে রিসালাতের সমস্ত কিছু মদিনার সঙ্গে জড়িয়ে রয়েছে, আর মক্কাতে তৌহিদের সব কিছু জড়িয়ে রয়েছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বলছেন এ বাসবাসী সন, ফি আয়াতুম মাকাম ইব্রাহিমা ও মান দাখালাহু কানা আমিনান। হে পৃথিবীর মানুষ, আয় আয় আয়, আমি তোদেরকে দাওয়াত দিচ্ছি, আয়। আমি তোদেরকে ওখানে কি দেখাবো রে, আমার ঘরের সঙ্গে ইব্রাহিমের জায়গা আছে রে, এখানেই তোদের জ্ঞানের বহর খুলে যাবে রে। মক্কার মাটিটা এমন জায়গা, মক্কার মাটিতে মাটিতে গলিতে 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 মাটিতে মাটিতে ইতিহাস কোরআনের সঙ্গে সম্পৃক্ত আছে, মদিনার গলিতে গলিতে মাটিতে মাটিতে কোরআনের সঙ্গে সম্পর্ক সম্পৃক্ত আছে। গোটা কোরআনটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 2টি শহরে কমপ্লিট করেছেন। এর জন্য কোরআনে একটা সূরা আছে, সূরাটার নামই হলো শহর বালাদ, সূরাটার নামই হলো শহর, শহর মানে হচ্ছে বালাদ, বালাদ মানে শহর। আল্লাহ বলেন লা উকসিমু বিহাজাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালাদ, এই বালাদের ওপরে শহরের ওপরে কসম করলেন কেন বন্ধু রে, এখানে অনেকগুলি ঘটনা ঘটানো আছে। ওয়ালাদ এর মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বেশ কয়েকটি কসম খেয়েছেন, আমি ওদিকে যাচ্ছি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা 3-এ বলছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরিসিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ সূরা 3-এর ভিতরে ওইভাবে 2টি জিনিস ফলকে ধরেছেন আর 2টি পাহাড়কে তুলে ধরেছেন, একটা হলো তুর আর একটা ওয়াহাদাল বালাদিল আমিন, বলতে গারে হীরাকে বোঝানো হয়েছে আর জবালে নূরকে বোঝানো হয়েছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা গোটা কোরআন
কোরআনকে কমপ্লিট করেছেন দুটি শহরে, সেই শহর দুটি নাম কে? একটা মক্কা মুকাররমা আর একটা মদিনা মানাওয়ারা। কোরআনে যতগুলি আয়াত আছে, যে কোনো আয়াতকে আপনি পড়েন আর জিজ্ঞেস করেন তোর কোথা হয়েছিল, হয় বলবে মক্কাতে না হয় বলবে মদিনাতে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুটি শহরের মাটিতে মাটিতে ভিতরে ভিতরে যেন ইতিহাসকে জড়িয়ে রেখে দিয়েছেন। তাই আমার আল্লাহ বলছেন আয় 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 আমার ঘরে আয়, তোদেরকে একটা জিনিস আমি দেখাব। হাজি ভাই, আমি আপনাদেরকে বলছি বর্ধমান আসেন। আপনি জিজ্ঞেস করলেন কি কি হবে, বলে বিশ্বভারতী দেখাবো, ওখানে বিশ্বভারতী কলেজ আছে। তো আল্লাহ দেখাইতে চাইছেন। এখন সহজ করে ছোট একটা কথা বলি, আপনার বাড়িতে একটা বিয়ের কার্ড এসছে, কার? শালির বিয়ে, শালার বিয়ে, বন্ধুর বিয়ে, ভাইয়ের বিয়ে, চাচাতো ভাইয়ের বিয়ে, খালাতো ভাইয়ের বিয়ে, যতগুলি বিয়ের কার্ড এসে হাজির হয়, নিমন্ত্রণ আমন্ত্রণ পত্র, আপনি যাওয়ার জন্য তৈরি হয়ে যান, না আমাকে ডেকেছে। বন্ধুর সম্মান রাখলাম, বিয়ের সম্মান রাখলাম, শালার সম্মান রাখলাম, শালির সম্মান রাখলাম, প্রতিবেশীর ইজ্জত রাখলাম। বহু দূরে দিল্লিতে বাস করে আমার এক বন্ধু, তার বিয়েতে ডেকেছিস গেলাম, কিন্তু আমার আল্লাহ বলছে দেখ একবার ভেবে, ওইগুলির থেকে কি আমার মূল্য কম আছে নাকি রে? কতদিন আগে তোদেরকে আমি দাওয়াত দিয়েছি, আমার ঘরের কাছে আয়, ওখানে আছে কে ফিহিয়া তুম মাকাম ইব্রাহিম, ওই জায়গায় ইব্রাহিমের মাকাম আছে, এটা তোরা দেখবি। অমান দেখালাবো, ওখানে যে ঢুকে যাবে কানা আমিনান, সে নিরাপত্তা পেয়ে যাবে রে, তার নিরাপত্তাকে কেউ হরণ করতে পারবে না। আবার আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মানিস্তাতা ইলাইহি সাবিলা, আমি আল্লাহর জন্য মানুষের উপরে এটা দিয়ে দিয়েছি, তোদের যদি সমর্থ থাকে তাহলে তোরা আল্লাহর ঘরে আয়, আমার ঘরে আয়। একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করব, সবাইকে চিল্লাইতে হবে না, এক দুজন উত্তর দিলেই হবে। আমি যদি আপনাদেরকে খরদহিলে বলি যে একটা জায়গা কিনে, 10 কাঠা জায়গা আমি কিনবো আমার টাকায়, কিনে ওখানে একটা মসজিদ বানাবো, 10 কাঠার উপরে বিশাল মসজিদ, 5 তলা, মার্বেল পাথর রং ফার্নিচার দিয়ে ওকে সাজিয়ে দিব, যেমন ইচ্ছা ওরকম সাজিয়ে দিব, সব টাকা আমার, লোক খুশি হবে না? আমি বলবো ওই যে ইমাম দাঁড়াই মেহরাব, ওই মিম্বারের সামনে 10 ফুট বাই 10 ফুট ওই জায়গাটা খালি আমার থাকবে, ওইটা মালিকানা দিব না মসজিদকে, কেউ মেনে নিতে পারবে? মসজিদের ভিতরে আমার ব্যক্তিগত জায়গা মানতে পারবে না। কিন্তু দেখেন আগে যা ছিল ছিল, আমি 2007 হজ করেছি আর লাস্ট গেছি 2018, 19 যেতে পারিনি লকডাউন, সেই টাকা আজও জমা আছে, আজও বিমানের টিকিট জমা আছে। তো সাইডের মার্কেটগুলো ভাঙতে 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 বর্তমানে মুসল্লা করেছে 1.5 কোটি, বুঝতে পারছেন? ইমাম দাঁড়ানোর পর ওখানে 1.5 কোটি লোক দাঁড়াতে পারবে, এতটা ব্যবস্থা করে দিয়েছে। এতটা আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ। আর কাবার সামনেই জায়গাটা ইব্রাহিমের, ইব্রাহিম তো আল্লাহ নাই, তাহলে ইব্রাহিম ওখানে জায়গা পেল কি করে? আল্লাহ বলছে দেখ ওই জায়গাটা কত দামি রে, আমি আল্লাহ ইব্রাহিমকে জায়গা দিয়েছি। তাহলে আগে ইব্রাহিম জায়গা নেয়নি, বরং হৃদয়কে নিয়েছে, দিল নিয়েছে। এই মোবাইলটা আমার, কেউ যদি আমার দিলকে কেড়ে নিতে পারে মোবাইলটা তাকে অটোমেটিক দিয়ে দিব। তো আমার আল্লাহ ইব্রাহিমের ব্যবহারে কত সন্তুষ্ট হয়েছেন যে তার ঘরের সামনে জায়গা দিয়েছে, আর ওই মাকাম ইব্রাহিমের পাশেই রয়েছে হাজেরার মানে আপনার জমজমের কূপ, সামান্য গ্যালি রয়েছে
সাফা মারোয়া হাজারা ধরেছে, বিশ্বকে দড়িয়ে দিয়েছে, বাদশা হোক ফকির হোক যে যাবে না কেন ওকে ওখানটা ধরতে হবে। তাহলে এরা এত জায়গা নিল কেন, এত সম্মান পেল কেন, আল্লাহর জন্য জিন্দেগিটা কোরবানি দিয়েছে, আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দিয়েছে। তাই আমার আল্লাহ বলছে আয় তোরা ইব্রাহিমের জায়গা দেখতে পাবি, ইব্রাহিমের পদচিহ্ন আজও কাবার চত্বরে রাখা রয়েছে। কেন কেন কেন, তাদের কোরবানি ছিল, তাদের মিজাজ ছিল, তারা আল্লাহকে আপন বানিয়ে নিয়েছে এবং ওই জায়গাতে তারা নিজের জায়গা বানিয়ে নিয়েছে। হতভাগা মুসলমান, আজকে আমরা আল্লাহর দাওয়াতে পৌঁছাতে পারছি না। ইস্তাতাত, ইস্তাতাত বলতে টাকা আমরা তর্জমা করি, যদি তোমার টাকা হয় তো তা যাও। জিনা ইস্তাতাত বলতে টাকা বলছে না, ক্ষমতা বলছে। কারো যদি হেঁটে ক্ষমতা হয় তো হেঁটে যাবে, হেঁটে যদি কারো ক্ষমতা হয় তো হেঁটে যাবে। আর ইস্তাতাতের তফসির করতে গিয়ে মুফাসসিরা প্রথম বলছে মনোবলটা আগে দরকার। তুমি মনকে রেডি করো, আল্লাহ পৌঁছাবে তোমাকে। তুমি রেডি হও জি ভাই, তুমি রেডি হও আগে। তোমার মন যখন রেডি হবে তখন তুমি ঠিক ওখানে গিয়ে পৌঁছে যাবে, আল্লাহ তোমাকে ওখানে পৌঁছিয়ে দেবেন। সত্য ঘটনা আপনাদের সামনে একটা বলছি, সত্য ঘটনা। পাঁচটা মিনিট বসেন, উঠিয়েন না, আল্লাহর গোলাম পাঁচটা মিনিট বসেন। সত্য ঘটনাটা কি, আরাফাতের ময়দানে মক্কাতে স্বামী স্ত্রী দুজন পান খেয়েছে বাসে। তো আমি বললাম যে আমাকে একটু পান দেবেন, বলে হ্যাঁ দিব। তো আমি ওদেরকে জিজ্ঞেস করছি আপনারা কি করেন, আপনারা কি করেন? হজ উমরা এসেছে, হজে এসেছে, উমরাতে এসেছে, মানে টাকাওয়ালা। তো বেটা ছেলেটা মাথাটা আস্তে আস্তে করে নামিয়ে নিলে, আর মেয়ে মানুষটা আমাকে বলছে ভাই আমরা খুব গরিব মানুষ, আমি একটা মাস্টারের বাড়িতে থালা হাঁড়ি ধুই ঝি, কাজের মেয়ে, আর আমার স্বামী আন্দুলপোতা স্টেশনে পা ভ্যান চালাই, গরিব মানুষ, মেশিন ভ্যান নেই। এলেন কি করে? বলছে ভাইয়া যেদিন আমাদের দুজনের বিয়ে হলো, দুজনে বাসর ঘরে গেলাম, সেদিনই প্রথমে নিয়ত করেছিলাম যদি আল্লাহ কোনো দিন আমাদেরকে টাকা পয়সা দেয় তাহলে আল্লাহর ঘরটা পৃথিবীতে বেঁচে থাকার আগে দেখে যাব। এই কথা নিশ্চিত করেছি, সেই যে বিয়ে করেছি আমরা দুজনে টাকা জমাতে জমাতে আজকে আমাদের 36 বছর বিয়ে হয়ে গেল, এতদিন পর আল্লাহর ঘরে পৌঁছাতে পেরেছি। ছোট ছোট 2-3টি বাচ্চা আছে, তাদেরকে রেখে এসেছি, তারা স্কুলে পড়াশোনা করে। তাহলে আমাদের নিয়ত ছিল টাকা হলে ফার্স্ট চান্সে আমরা আল্লাহর ঘরে যাব। এখন আমাদের অবস্থা কি, সংসার চলছে না, চলছে না, চলছে না, ঋণ দেনা, অসুখ বেরাম চলছে না, চলছে না। হঠাৎ যদি আল্লাহ বরকত দেন টাকা ঢুকতে শুরু হয় তো দেখা গেল সারা বছরে সংসার চালিয়ে 10,000-20,000 থাকে, কোনো বছরে থাকে না। এখন আল্লাহ বরকত দিতে শুরু করেছে, সারা বছর সংসার চালিয়ে যদি 5,00,000 টাকা থেকে যায় সঙ্গে সঙ্গে মাথায় বিগার নিবে যে কোন জায়গাতে জায়গা বিক্রি আছে, রোড সাইডে কোথা জায়গা আছে, দোকানের বহর বাড়াবো, ব্যবসার বহর বাড়াবো। কিন্তু আমার আল্লাহ বলছে না তোদের ব্যবসার দোকানের বহর নয়, টাকার প্রথম চান্সটাই হবে আমার ঘর। হে আলিল্লাহি আলান্নাসি হিজ্জুল
বৈধে মনিস্তাতা ইলাইহি সাবিলা। আয় আয় আয়, আমি তোদেরকে দাওয়াত দিয়েছি, আমার ঘরে এসে তোরা বেরিয়ে যা, আমার ঘরে থেকে যা, আমার মেহমান হয়ে সারা জীবন পৃথিবীতে থাকবি রে, ইজ্জতে রুজি তোরা খেয়ে চলবে। অতএব মুসলমান, হজ এমন একটা ফরজ, এমন একটা ফরজে আইন ইবাদত, ইসলামের পাঁচটি স্তম্ভের ভিতরে এটি কি স্তম্ভ? আল্লাহর নবী বলছেন, অতএব হজকে কোনো রকম করে এড়িয়ে যাওয়া যাবে না। হাফেজ আইনুল বারির একটা পত্রিকা আমরা পড়েছিলাম, আল্লাহ ওনাকে মাফ করুন, জানার নসিব করুন, আইল হাদিস পত্রিকায় উনি লিখেছিলেন। এখনকার আলিমরা যারা মক্কা মদিনা থেকে পড়ে আসছে, তারা অনেক সহি জাইফ এগুলো ডিস্টেন্স করছে, এগুলো আগে ক্লিয়ার বলে দিচ্ছি। তো উনি লিখেছেন যে মালি ইস্তেদারটা কাকে বলে, বলছে তোমার তোমার ফ্যামিলির সমস্ত ঘর বাড়ি জমি জায়গা টাকা পয়সা পুকুর বাগান গাছ যা আছে তুমি অঙ্কে নিয়ে এসো টাকায়। টাকায় নিয়ে আসার পর সেইটাকে তুমি ফ্যামিলিকে যে ছেড়ে যাবে, দেখেন আমার যা আছে প্রপার্টি দেখা গেল 50 লাখ হলো, আমার 20 জন ফ্যামিলির লোক আছে, আমি থাকবো না 2 মাস, তাদের 2 মাসের খাবার, তাদের 2 মাসের পোশাক এবং থাকার জায়গা এইটুকু বাদ দিয়ে বাকি টাকাটা যদি জোয়াসার ভাড়া হয়ে যেত।